হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা এসসিআরটিতে যারা সিলেকশন হয়েছে, প্রি এন্ট্রি টেস্ট 2021 যারা সিলেকশন হয়েছে, তারা অ্যাডমিশন পাওয়ার লাগে কিতা কিতা করতে লাগ। সিলেকশন মানে অ্যাডমিশন হওয়া না, কিন্তু আপনারা যারা সিলেকশন হয়েছে তারা ভিডিওটা লাস্ট অবধি দেখবা, তাহলে আপনারা কমপ্লিট ইনফরমেশন পাইবা। এই ভুলটা হয়তো সবার জানা নাই, মনে করছেন যে সিলেকশন ফাইলিয়েছেন দ্যাট মিনস অ্যাডমিশন, এরকম কোনো কথা না। এর লাগে আপনার করতে লাগবো অনলাইন কাউন্সিলিং। তো এটার কিছু বিশেষ ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি ভিডিও কমপ্লিট পুরো ভিডিওর মধ্যে আমি খুঁজে দিব, আপনারা লাস্ট অবধি দেখবা। দেখেন আগামী গত 19 সেপ্টেম্বর 2021 যে প্রি এন্ট্রি টেস্ট হয়েছিল ডিএলএড এর লাগিয়া, এটার রেজাল্ট গত 11 নভেম্বর 2021 দিছি। কিন্তু যারা মনে করা যে 11 নভেম্বরে আপনার সিলেকশন লিস্টে নাম হয়ে গেছে, দ্যাট মিনস আপনার অ্যাডমিশন হয়ে গেছে, এরকম কোনো কথা না। এর লাগে আপনার অনলাইন কাউন্সিলিং করতে লাগবে, এবং এই কাউন্সিলিংটা আগামী 17, 18 এবং 19 নভেম্বর রাত্রে 12টা অবধি আপনি করতে পারবেন। মানে কীটা করতে লাগবো অনলাইন কাউন্সিলিংয়ে, আপনি একটা লিঙ্ক দেওয়া হইব 17, 18 এবং 19 নম্বর এসসিআরটির ওয়েবসাইটে গেলে আপনি পাইবা। আমি এর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়া দিম এসসিআরটির। এখানে গিয়ে আপনার রোল নম্বর মারবা, মারার পরে ক্লিক করার পরে আপনার কাছে অপশন হইব। মনে হয় আপনি যে কোনো একটা ডিস্ট্রিক্ট, মনে হয় কাছাড় ডিস্ট্রিক্টে দুইটা ডায়েট আছে, যেমন নর্মাল আর ডায়েট উদারবন, এই দুইটার মধ্যে আপনি কোনটার মধ্যে সিলেকশন হইত, যারা র্যাঙ্কটা উপরে আছে, বালা র্যাঙ্ক আছে, তারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এবং যারা র্যাঙ্ক রিসে আছে, তা আপনি চয়েস করবা প্রথমে আপনার কোনটা চয়েস। মনে করেন আপনি ফার্স্ট করলা নর্মাল স্কুল, সেকেন্ড করলা উদারবন। যদি আপনার র্যাঙ্ক বালা থাকে, তাহলে আপনি যেদিন দেখা যায় নর্মাল স্কুলের মধ্যে আপনি পাইতে পারেন। যেদিন আপনার র্যাঙ্ক পিছিয়ে থাকে, তো নর্মাল স্কুল ফুল হয়ে যায়, তাহলে আপনি ডায়েট উদারবন দিয়ে পাইবা। এর লাগিন আপনার কিন্তু অনলাইন কাউন্সিলিংটা মাস্ট, ঠিক আছে। 17, 18 এবং 19 এই 3 দিন রাত্রে 12টা অবধি আপনি অনলাইন কাউন্সিলিং করতে রাখবো লগ ইন করিয়া রোল নম্বর দিয়ে। আর এটার ফাইনাল সিলেকশন লিস্ট যেটা আরেকটা পিডিএফ আইব আগামী 23 নভেম্বর 2021, এটার ফাইনাল সিলেকশন লিস্টে আইব, ঠিক আছে। ডেটটা মনে রাখবা 23 নভেম্বর। আর আপনি যদি অ্যাডমিশন নিতে হয়, তাহলে আপনি 25, 26 এবং 29 নভেম্বর এই 3 দিন উইব অ্যাডমিশন, মানে সিলেকশন লিস্ট হওয়ার পরে 25, 26 এবং 29 নভেম্বর অ্যাডমিশন হইব, এই 3 দিনই অ্যাডমিশন হইব। আপনারা ডেটটা নোট করবা, তখন গিয়ে আপনার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হইল। আপনি যেদিন 25, 26 এবং 29 এর মধ্যে যে কোনো একদিন অ্যাডমিশন নিন, ঠিক আছে। ওই প্রসেসটা যেদিন আপনি করতে পারেন, তাহলে আপনার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হইল, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাডমিশন হইতো না। সিলেকশন ডাজ নট মিন দ্যাট যে আপনার অ্যাডমিশন হয়ে গেছে। আর ইনটেক ক্যাপাসিটি যেমন আছে, এটা আপনার এসসিআরটি গেলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব, আপনারা এসসিআরটিতে গেলে কোন ডিস্ট্রিক্টে কতটা মানে ব্যাকেন্ড আছে, আমার পোস্ট বা ব্যাকেন্ড কতটা সিট আছে, এটা আপনারা দেখতে পারবা। আর এরপরে 29 তারিখের পরে প্রাইভেট যে মানে এসসিআরটির অ্যাপ্রুভ, যারা এসসিআরটির অ্যাপ্রুভ প্রাইভেট যে ইনস্টিটিউশন আছে, এটার মধ্যে কিন্তু অ্যাডমিশন হইব, এটারও কাউন্সিলিং অনলাইন হইব। এবং সেম আপনার ওই ডিএলএডের র্যাঙ্ক অনুযায়ী বা ডিএলএডের আপনার স্কোর অনুযায়ী, তো আপনারা এটা এসসিআরটি সাইডে নজর রাখবা। এখানে আপনারা কমপ্লিট ইনফরমেশন পাইলে হবে যে কোন দিন কাউন্সিলিং হইব বা কোন দিন অ্যাডমিশন হইব বা কোন দিন ফাইনাল লিস্ট হইব প্রাইভেটের লাগি, আর গভর্নমেন্ট যেটা এটা লাগে তো আমি আপনারা রেখে দিলে। সো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবা, যাতে সবাই কেউ অ্যাডমিশন প্রসেসটা মিস নাও। আপনারা যারা কোনো ফ্রেন্ড হোক বা ভাই বোন হোক, তার সঙ্গে ভিডিওটা শেয়ার করবা, যাতে সবাই অ্যাডমিশনটা পায়। সো ভিডিওটা দেখার লাগে লাস্ট অব্দি। থ্যাংক ইউ এভরিওয়ান।